যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দুপুরে মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই, তারা আবার গণতন্ত্রের কথা বলে। এ সময় ভারত সফরের পরই প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে কথা বলেন তিনি। বললেন, এটা ভারসাম্য রেখে সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে পারার এই বহিঃপ্রকাশ। জানিয়েছেন, চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হবে। আর তিস্তা প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, এই প্রকল্পে ভারত যদি বাংলাদেশকে সহায়তা করে সেটি দুদেশের জন্য ভালো, তবে চীনও তিস্তা প্রকল্পে আগ্রহী। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সাথে ইতিমধ্যেই আলাপ আলোচনা হয়েছে। তাদের সাথে আমাদের বন্দি বিনিময়ের চুক্তি নাই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু বন্দি বিনিময়ের চুক্তি ছাড়াও দুই দেশ সম্মত হলে কিন্তু আসামিকে যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব, সে নিয়ে আমরা আলাপ আলোচনা করছি।